আপাগাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ওই দেখা যায় কাস্টমার আমার কিন্তু তার সাথে নাই কেন বউ আইসা পারছেন টেডির সেলুনে চিন্তা কোন নাই যতই আপনি যাইতে চান না যাইতে দেব না ভাই আমপাতে জোড়া জোড়া মারবো চাবুক সরবো গোড়া ওরে বাবু সরে দাঁড়া টেডির কাজে এলো সেলুনে কাস্টমারকে খুশি করা ও হ্যালো গাইজ আমাদের সেলুন কিন্তু বসুন্ধরা হয়েছে হয়েছে স্যার জলদি বলেন তো আপনার কি কি সার্ভিস লাগবে আমি একটু নোট করে নিই স্যার আমাদের দক্ষ দক্ষ কারিগররা আপনাকে জ্যাম নেই ওকে একদম আচ্ছা বুঝতে পারছি স্যার আপনি একটু বসেন স্যার আপনি এখানে আসেন আপনি একটু বসেন আপনাকে আমরা ড্রিঙ্কস দিই একটা থুকুমুকু আমরা উল্টা পাল্টা ড্রিঙ্কস দিব না একটু লেবু পানি দিব সমস্যা নাই আপনি একদম ফ্রেশ হয়ে যাবেন স্যার আপনি এখানে বসেন এই কে কে আছো এই জলদি বেরো এখান থেকে জলদি জলদি হ্যাঁ এই এত সময় লাগে নাকি আমাদের কাস্টমার আসছে কাস্টমারকে তোমরা সফট ড্রিঙ্কস দিবা না এটা কোনো হয় স্যার এটাকে তো লেবু পানি কয়ে দিলাম স্যার বাংলা কথা ইংলিশে কয়ে যে কি জানি কয় লেমন জুস যাই হোক আর লেবু পানি কয় লেবু আর বেটা যা তাই খালি খাই যাবে দেখছেন স্যার আমি টেডি ওরা আমার টেডির বকল করে ঠিক না টেস্ট কেমন হেভি না ওই গো না কেন স্যার লেবু পানি দিয়ে সরব বানাইলে মজা তো লাগে ইংলিশে যার নাম লেমন জুস থুকুমুক্কু যাই হোক আপনি জলদি খাই নেন স্যার পুরোটা খান স্যার স্যার পুরোটা খাইবেন না স্যার স্যার আপনি এইটুকু পেটে এইটুকু খাবার ঢুকলেন এই কে আছো এটা নিয়ে যাও অভদ্র ছেলে কথা কার ছেলেগুলো একটু বোঝে না স্যার এলাকার টেডির থেকে বেশি ফাজিল স্যার দেখছেন স্যার স্যার আসেন স্যার আপনার সার্ভিসের টাইম হয়ে গেছে স্যার যেভাবে হোক সার্ভিসটা নিতে হবে এই কে আছো জলদি ভিআইপি রুম এটা আমাদের ভিআইপি রুম স্যার স্যার আপনাকে আমরা ভিআইপি কাস্টমার আপনাকে তো ভিআইপি ভাই আমাদের এই সেলুনে বয়সদেরকে ভিআইপি ভাবেই একটা কি বলে সার্ভিস দেওয়া হয় স্যার এখানে বসেন স্যার কোনো চিন্তা করবেন না ভাই ভাই ভালোভাবে শুন একদম ভালোভাবে সার্ভিস দিবি বুঝছ না একদম কত কষ্ট মষ্ট করে স্যার নিয়ে আসছি স্যার আপনি পাঁচ রেখে দেন স্যার কোনো সমস্যা নাই যত টাকা পয়সা আছে স্যার ও টেডি মারে দিব সমস্যা নাই অথকুমুক করে মজা করছি আরে তুই ওরা কি ধরো সেটা এটা কি ও ওটা গলা দিতে হয় সরি স্যার আসলে আমি নতুন চাকরি লিখেছি স্যার স্যার আমি হইতেছি এখানে ম্যানেজার নতুন ম্যানেজার আমার কাজ শিখতে দেয় তোদের সবার চাকরি আমি খাই দিব স্যার আপনি চিন্তা করবেন না স্যার এভাবে বাদ না স্যার স্যার ঠিক আছে না ও থুকুমুক স্যার ভুল হয়ে গেছে স্যার স্যার আসলে আমি নতুন তো আসলে স্যার স্যার আমিও কাজ শিখতে যেতেছি কারণ আমি চাইতেছি স্যার আমি নিজে যাতে আপনাদের সার্ভিসটা দিতে পারি স্যার স্যার আরে টেডি আমি টেডি তাই বলে কি আমি ম্যানেজার তাই বলে কি আমি হেয়ার কাটিং করতে পারতাম না আর সমস্যা কি মাঝখান দিয়ে একটা ডিমো কাটা তাতে কি হয়েছে আমি জানি ওই যে বড় কত সুন্দর মেশিন দিয়ে গ্যাস 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 করে কাটে আমি জানি আর এই চুলগুলো এত কত সুন্দর দেখা যাচ্ছে স্যার আপনি চুলগুলো কাটতে পারবেন স্যার স্যার এত সুন্দর চুল আপনি কাটতে পারবেন স্যার স্যার দেখেন আমার মাথা টাক স্যার দেখেন দেখেন আমার বুকটা দুরবুর করতেছে স্যার আমার টাক্কা মাথা আমার একটা চুল নাই স্যার আচ্ছা ঠুকুন স্যার আপনি চুল না কাটলে স্যার আমি টাকা পাবো কেমনি স্যার স্যার আমার মালিক টাকা পাইবে কেমনি থাক থাক বুঝতে পারছি আপনি চুল কাটেন স্যার তাহলে দেখা গেছে আমার কাটা বেতন হইবো এই চুল ভালো করে কাটে দাও বেশি আর না 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 ওর পছন্দ হয় না দেখছো তুই এত এত এক্সপিরিয়েন্স হয়ে গিয়েল স্যার আগে প্রথমে একটু মাথাটা মালিশ করে দিতে হবে এভাবে এভাবে না রাইট দেখছো দেখছো আমি কাজ পাই না তাতে কি হয়েছে বাট আমার কাজ কিন্তু 100-100 স্যার পুরো স্যাটিসফাইড হয়ে গেছে স্যার একটু একটু কি হয় হাওয়া মারে না স্যার হাওয়া মারে দিই স্যার আপনি কিছু মনে করবেন না স্যার আসলে দেখছেন আমার গরম লাগতেছে আমি একটু মারলে আসলে স্যার ব্যাপারটা দেখছে কেমনে কেমনে যে কি করে আমিও জানি না ওরা আসলে এক্সপিরিয়েন্স আমি আসলে ওরকম কাজ পারি না আমি আসলে এদেরকে ম্যানেজার আমার কাজ আছে স্যার আপনাদের একটু আয়না দাও স্যার ওরা ভালো কাজ করে দেবে কি স্যার তাও পছন্দ হয় না এই দাও ফালতু ছেলে কোহাকার তোমরা পারো না এই আমি ভালোভাবে করে দিয়েছি স্যার স্যার আই থিঙ্ক অনেক ভালো হয়ে গেছে স্যার আর কাজ করতে হবে না স্যার স্যার আবার নেক্সট টাইম আসবেন স্যার আপনার এখানে চুল কাটার আসলে এর থেকে ছোট করার ঠিক হবে না স্যার স্যার যতদূর করছেন স্যার এর থেকে ছোট করলে আপনার খারাপ লাগবে স্যার এটা খুব স্মার্ট লাগতেছে স্যার একদম 100-100 স্যার অস্থির লাগতেছে স্যার পুরো নায়ক সালমান খান লাগতেছে স্যার একদম দেখেন দেখছেন স্যার স্যার এখন যান পেমেন্টটা করেন স্যার ও থুকুমুকু এই এই আর তুই কানে কি হ্যাঁ এই দিকে ওই বাদর ছেলে দিকে কানের মধ্যে কি হ্যাঁ কাজের সময় এইসব না হাল তুমি আমি তোমার নামে বিচার দিয়েছি এইসব ভাঙ্গা আমি কিন্তু হ্যাঁ কি আবার হাসার দাঁত বের করে হাসো কাজের সময় কোনো ইয়ারফোনে গান শোনা যাবে না ঠিক আছে এখানে এরকম এমন কাজ করা যাবে না কান ধরো অভ্যাস করো ওকে কান ধরছে স্যার দেখছেন স্যার আমি কত ভালো একজন মানে টিচার হইতে পারি স্যার স্যার একটু মালিশ করে দেবো স্যার মাথাটা একটু ব্যথা করতেছে এবার আচ্ছা থুকুমুকু আচ্ছা দেখ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবে আসলে আমার মন মানসিকতার বেশি একটা ভালো নাই তাই ভালোভাবে ভয়েস ওভার দিতে পারলাম না অনেকদিন ভিডিও দিই না ইনশাল্লাহ এর পরের ভিডিও ভালো হবে।